বেবি বাম্পের ছবি প্রকাশ করে যা বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সমুদ্রের পাশে অবস্থিত কোনো বহুতল ভবনে দাঁড়ানো ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি দৃষ্টি আটকে আছে উত্তাল সমুদ্রের ঢেউয়ে ঠিক যেমনটা ছিল আরেক চিত্রনায়িকা পরিমনির বেলাতেও তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির পরনে রয়েছে ঢিলেঢালা পোশাক এতেই স্পষ্ট মাহিয়া মাহির বেবি বাম্প সম্প্রতি আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন মাহিয়া মাহি যেখানে এমন লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি জানা যায় স্বামী রাকিবের সঙ্গে মাহিয়া মাহি এখন কক্সবাজারে অবস্থান করছেন বেড়াতে গিয়ে ইউ হোটেল অ্যান্ড রিসর্টের রুমে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মাহিয়া মাহি প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে ভক্তরাও তার জন্য শুভকামনা জানাচ্ছেন চলতি বছরের বারো সেপ্টেম্বর মা হতে যাওয়ার ঘোষণা দেন মাহিয়া মাহি ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলি পার করছি দিন রাজ্যে কিভাবে চলে যাচ্ছে টেরি পাচ্ছি না প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে আমার প্রসঙ্গত দুই হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি দু মাস আগে মা হতে যাওয়ার খবর জানতে পারেন মাহিয়া মাহি এই দম্পতির প্রথম সন্তান এটি যদিও রাকিবের আগের সংসারে দুটি সন্তান রয়েছে একটি ছেলে আরেকটি মেয়ে এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই হাজার ষোলো সালের পঁচিশ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন দুই হাজার একুশ সালের চব্বিশ মে মাহি জানান তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তবে সেই সংসারে তাদের কোনো সন্তান নেই প্রিয় বন্ধুরা এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ